السلام عليكم ورحمة الله وبركاته সবাই উচ্চস্বরে মহব্বতে বলুন তো দেখি একবার আল্লাহু আকবার আর একটু জোরে হবে আল্লাহু আকবার এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলুন আমরা প্রশংসা করেছি কার আর জোরে কার তারিফ কার বান্দা কার সৃষ্টি কার মসজিদ কার জমিন কার সর্বময় ক্ষমতার মালিক কে আর একটু জোরে বলতে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি এই মুহূর্তে প্রশংসা করতে যাচ্ছি ওই নবীর যেই নবীর কারণে আমরা ইসলাম পেলাম কথা বলেন ঠিক কি না ইসলাম পেলাম ধর্ম পেলাম قرآن پلام حدیث پلام نماز پلام روزان پلام جیبان پلام جوبان پلام جیبان چلار پتر بیدان پلام قادریت قادریت چشتیا نقش بندیا مجددیا پلام غوث پاک پلام خاجہ غریب نواز پلام ماں پلام بابا پلام عقل پلام گیان پلام بدھی پلام نماز روزہ مسجد যেই নবীর খাতিরে আমরা পেয়েছি তিনি হচ্ছেন সরাসরি আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের হাবিব যিনি হচ্ছেন আমার আপনার কবরের কান্ডারি যিনি হচ্ছেন উত্তম নবী আলা নবী সৃষ্টির সেরা নবী উত্তম নবী সেই নবীর নামটি সবাই উচ্চস্বরে আবার উচ্চস্বরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুকরিয়া থান সবাই উচ্চস্বরে মহব্বতে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর প্রশংসা করাতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন রাসূলুল্লাহর প্রশংসার প্রয়োজন আছে কি নাই রাসূল আমাদের কাছে আছে কি নাই রাসূল কি আমাদের কাছ থেকে দূরে না কাছে কত কাছে অনেক কাছে আল্লাহ তাআলার প্রশংসা করলাম রাসূলের প্রশংসা করলাম আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হচ্ছে যে কবর ও হাশর আমার ভাইয়েরা রাত গভীর রজনী হচ্ছে কথা বলুন ঠিক কি না বর্তমানে আমরা দুনিয়ার মধ্যে রয়েছি সামনে আমাদের রয়েছেন কবর কথা বলুন কি কবর কবর কাকে বলে আহ যেখানে মানুষ যায় সঙ্গে পৃথিবীর কেহ যায় না ওইটার নাম কি কবর মার সাথে বাবা যায় না বাবার সাথে মা যায় না ভাই ভাইয়ের সাথে যায় না সভাপতির সাথে শ্রোতা যায় না শ্রোতার সাথে সভাপতি যায় না মেম্বরের সাথে চেয়ারম্যান যাবে না চেয়ারম্যানের সাথে মেম্বর যাবে না রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী যাবে না প্রধানমন্ত্রীর সাথে আইনমন্ত্রী যাবে না কবর এমন একটি জায়গা পৃথিবীর কেউ যায়নি কেউ যাওয়ার কোনো সুযোগ নেই ক্ষমতা নেই কিন্তু যেখানে পৃথিবীর কেউ যায় না আমার রসুল বলে উম্মতরে যেখানে পৃথিবীর কেউ নেই যাওয়ার কোনো ক্ষমতা নেই জেনে রাখিস যদি রসুল প্রেমে হয়ে যাও আমার প্রেম যদি তোমার অন্তরে গেঁথে রাখো পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি ঠিকভাবে পড়ো সামনের মাহে রমজান মাসে তিরিশটা রোজা যদি তুমি ঠিকভাবে করতে পারো ওল আউলে গ্রামকে যদি জিন্দা মনে করো প্রাণ ভরে আমি রসুলের উপর যদি দুরুদ শরীফ পড়ো তোমাকে কে বলে পৃথিবীর কেউ যায় নাই আমি উম্মত তোমাকে গ্যারান্টি দিচ্ছি যেখানে পৃথিবীর কেউ নেই আমি গ্যারান্টি দিচ্ছি আমি রসুল সেখানে থাকি সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একবার বলবেন আল্লাহ একবার বলেন আমার রসুল কবর আসার ক্ষমতা আছে কি নাই আর একটু জোরে চিল্লা বলে আছে কি নাই রসুলকে সেই ক্ষমতা প্রদান করে দিয়েছেন কে খবর হবেন না তা আপনি কি করবেন আপনি খাবেন না
যা হোক কি বলতেছিলাম রাসূলুল্লাহর প্রশংসা আমার রাসূল কবরে থাকবে কথা বলুন ঠিক কি না কবরের মধ্যে আপনাকে রাখা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নাই কথা বলবে বিসমিল্লাহি আলা প্রধানমন্ত্রী নাই কথা বলবে বিসমিল্লাহি আলা সভাপতি এই কথা বললে আর জবাব যদি দেন আমি মাত্র ওয়াজ করে এসেছি উপায় থাকবো বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ পৃথিবীর কোন নবীর নাম এখানে নাই পৃথিবীর কোন মানুষের নাম নেই সেখানে থাকবেন আমার প্রাণের রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক না সেই রাসূলকে প্রাণ ভরে দিল ভরে আমরা মানার মতো মানতে চাই কি চাই না কে কে সান একটু ডান হাত তুলে দেখান তো তাকবীর দাও নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দা নবী হায়াতুন নবী জাই শাহে মদিনা উচ্চ স্বরে মারহাবা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুনো এই সুন্দর দুনিয়া আমি বানাইলাম এই সুন্দর দুনিয়া আমি একদিন ব্যঙ্গে দেব চুরমার করে দেব শেষ করে দেব ফান করে দেব কিছুই থাকবে না কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার এই পৃথিবী একদিন কিয়ামত করে দিবেন কে শেষ করে দিবেন কে শুধুমাত্র থাকবেন কে জমিদারি থাকবে না রাজনৈতিক থাকবে না মার্কা থাকবে না নেতা থাকবে না নেত্রী থাকবে না আর্মি বিরিয়ার পুলিশ র‍্যাব বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী কিছুই থাকবে না থাকবেন শুধু আল্লাহ আল্লাহ বলে যেদিন কিছুই থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না পর্বত থাকবে না পাহাড় থাকবে না কেউ থাকবে না থাকবো শুধু আমি আল্লাহ এই পৃথিবীর বুকে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ থাকবে না ইমাম থাকবে না মুয়াজ্জিন থাকবে না স্টেজ থাকবে না মঞ্চ থাকবে না আন্তর্জাতিক মানের কোন স্পিকার থাকবে না কোন বড় হুজুর সুর হুজুর কোন পীর মশাই থাকবে না থাকবেন শুধু আল্লাহ আল্লাহ বলে যেদিন আমি থাকব আর কেউ থাকবে না ওই দিন আমি রাসূলুল্লাহর প্রশংসাটা নিয়ে আমি থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ বলো আমরা রাসূলুল্লাহর প্রশংসা চাই কি চাই না কে কে চাও একটু ডান হাত সোজা করে দেখাও নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন আরো জোরে ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন পৃথিবীর কেউ থাকবে না আজান দিবার জন্য কেউ থাকবে না নামাজ পড়ার জন্য কেউ থাকবে না হাট পুকুরিয়া থাকবে না তৈবে মিলাদুন নবীর মাস আজকে আপনার আমরা মাহফিলে এসেছি আমার রসুলবিহীন কেউ থাকবে না এর জন্য আমি নবীজির কথা বললাম আল্লাহ পাক বলেছেন নবীকে ফলো করার জন্য আল্লাহ পাক বলেছেন নবীকে দেখার জন্য এর জন্য আল্লাহর প্রিয় নবী তার মৃত্যুর সময় উম্মতের জন্য তিনি কেঁদেছেন তার ঔলাদগণ পর্যন্ত আমার ভাইরা কেঁদেছেন আমার ভাইরা কিতাবের মধ্যে আসে হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মৃত্যুর সময় যখন হয়ে গেলেন তিনি পাটির মধ্যে চাটির মধ্যে শুয়ে গেলেন পাটির মধ্যে শুয়ে গেলেন হযরত ফাতেমা পাটির মধ্যে শুয়ে গেলেন ওনার স্বামী কোনার একদিনের আমার সুন্নি ভাইরা ওনার স্বামীর নাম হলো সবাই জোরে জোরে আওয়াজ দি বলো হযরত শের হুদা আলী আর জোরে বলুন না সুবহানাল্লাহ ওনার স্বামীর নাম কি শের হুদা আলী আমাদের দেশে বর্তমানে আলী আছে কিনা আরো জোরে আছে কিনা আমাদের দেশের আলী সুযোগ ফেলে গুলি খায়
কথা বলুন ঠিক কি না মদ খাই ইয়াবা ট্যাবলেট খাই গাঁজা খাই বাবা খাই কথা বলুন ঠিক কি না আর কুমি কোন আলীর কথা বলছি যে আলীর জন্য আমার নবী আলী নামাজ পড়েনি তার জন্য ডুবন্ত সূর্য কাবের নিচে উঠিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমাদের দেশের আলী গুলিব গায় কে বলে ফুল চট্টগ্রাম হ্যাঁ আনোয়ারা থানা সব আমার কিরিবালি মদ খেলি আনোয়ারা থানা তোর হয়ে গেল কারণ কি কো হুজুর এটা আমার দাবি না বোতলের দাবি নাউজুবিল্লাহ বলবে নাউজুবিল্লাহ এই যে মতের ভিতরে পানি টুকু রয়েছেন আমার শ্রোতা ভাইরা আওয়াজ দি বলো সেটা কি হালাল না হারাম আরো জুড়ে হালাল না হারাম আমার ভাইরা আজকে তোমরা এখানে এসেছো কবর মৃত্যু সম্পর্কে যদি মতকে না বলতে পারো যদি মতকে বাদ দিতে পারো জুয়া তাস মদ ক্যারামবুট ইয়াবা সবকিছু যদি বাদ দিতে পারো হুদার কসম তোমার মতো যুবক মৃত্যুর যন্ত্রণা হবে না নবীর চেহারা মুবারক দেখে দেখে তুমি কবরের ভিতরে চলে যাবে যখন সুবহানাল্লাহ বলেন আমরা মৃত্যুর সময় নবীর চেহারা মুবারক আনোয়ার দেখে দেখে আমরা কবরে যেতে চাই কি চাই না আর একটু চিল্লে বলো চান কি না হযরত ফাতেমা যুহরা তিনি কবরের যাত্রী হয়ে গেলেন জোরে বলেন কি হয়ে গেলেন কবরের যাত্রী হয়ে গেলেন তিনি পাটির মধ্যে বিছানার মধ্যে তিনি শুয়ে পড়লেন শুয়ে তিনি তার স্বামী শেরহু আলীকে ডাক দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের দেশে অনেক স্বামী আছে স্ত্রী যে মারা যাবে সেটা স্বামীও জানে না কথা বলো ঠিক কি না আমার স্বামী মারা যাবে স্ত্রী জানে না হঠাৎ ইন্তিকাল ফরমাইছে ওই যে তাদের মধ্যে ভালোবাসা নাই কথা বলুন ঠিক কিনা আর হযরত ফাতেমা যুহরা তিনি তার স্বামীকে ডাক দিচ্ছেন স্বামী আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় একেবারে আমার সামনে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একেবারে আমার সামনে আমি কয়েকটি কথা আপনার কদমের মধ্যে আমি রেখে যাব আমার কথাগুলো আপনি একটু গ্রহণ করে শুনবেন নাম্বার এক আমি ফাতেমা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আলমে বরজকের মধ্যে চলে যাব আমি যদি যদি আমি দিনে মারা যাই খবরদার আপনি আমাকে দিনে মাটি দিতে পারবেন না সুবহানাল্লাহ বলবেন না যদি রাত্রি মারা যায় রাত্রির ভিতরে আপনি আমাকে মাটি দিবেন কোন বেগানা পুরুষ আমি ফাতেমার চেহারাটা যেন না দেখে উচ্চ স্বরে বলুন না আল্লাহ একবার আল্লাহ একবার আমি ফাতেমার চেহারা যেন কেউ না দেখে নাম্বার টু আমার এন্তেকালের পরে আপনি স্বামী চিৎকার দিয়ে আপনি কাঁদতে পারবেন না নাম্বার থ্রি আমার এন্তেকালের পরে আমার সন্তানদেরকে আপনি একটা থাপ্পড় দিতে পারবেন না কারণ আমি মা হয়ে ইমাম হাসান হুসাইনকে আমার জীবনে একটা থাপ্পড় আমি পর্যন্ত দেই নাই নাম্বার ফোর স্বামী যে হাত দ্বারা আপনি নবীজিকে বিদায় গুসলটা যে হাত দ্বারা আপনি দিয়েছিলেন ওই হাত দ্বারা আমি ফাতেমাকে আপনি বিদায় গুসলটা দিয়ে দেবেন শুধু তাই নয় আমাকে আপনি কাফনের ব্যবস্থাটা আপনি নিজ হাতে করে দেবেন আল্লাহ একবার বলবেন না আল্লাহ নাম্বার ফাইভ আমার এন্তেকালের পরে ওই সন্দুকের ভিতরে একটা কাগজ রয়েছেন আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে ওই কাগজটাকে আমার কাফনের ভিতরে আপনি দিয়ে দিবেন
الله اكبر الله اكبر حضرت علی ارشد جو ہوئے گئے فاطمہ تم کی اصلی چلے جابے کہا نام وہی دیکھیں امار بابا امار جن افک کا کرتے سن زرے بلن سبحان اللہ اللہ اکبر اللہ اکبر حضرت شرحود علی فاطمہ মাতার উপর হাত বুলিয়ে বললেন ও ফাতেমা তোমার এক থেকে পাঁচটা দাবি আমি রাখব তুমি যদি একটা দাবি আমার গ্রহণ করো একটা দাবি যদি তুমি আমার পালন করো তাহলে তোমার পাঁচটা দাবি আমি রাখব এ ফাতেমা তোমার গোসল তোমার জানাজা তোমার কাফন তোমার প্যাকেট সব কিছু আমি তোমার সাথে একটু লিখে দিলাম তুমি যাওয়ার চলে যাওয়ার পরে আমি সবকিছু করব কিন্তু একটি কথা তুমি আমাকে বলে দাও ফাতেমা চোখের পানি গোলা ফেলে দিলেন হ্যাঁ স্বামী আপনার কি কথা রয়েছেন বলুন হ্যাঁ ফাতেমা আলী বল ফাতেমা বলেন হ্যাঁ প্রাণের স্বামী কি কথা আপনার রয়েছে বলুন আপনি তো আমার স্বামী অনেক সময় নবীজির মেয়ে হিসেবে আমার আপনাকে আপনি আমাকে বই করতেন নবীর মেয়ে হিসেবে অনেক সময় বই করতেন যদি আমি নবীর মেয়ে আপনি তো হলেন আমার স্বামী কথা বলুন ঠিক কি ঠিক না আপনি তো আমার স্বামী আপনার স্বামী একটা সেকেন্ড দেরি করবেন না কি কথাটা আপনি বলে বলুন ফাতেমা তুমি তো জান্নাতুল বাকিদের যখন তোমাকে আমি শুয়াই দিব আমার রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কবরের মধ্যে আসবে তোমার কবরের মধ্যে আসবে ফাতেমা চিৎকার দিয়ে বললেন হ্যাঁ পানের স্বামী হ্যাঁ আসবে আপনার কি কথা বলুন কিন্তু আপনি তো আমার স্বামী অনেক সময় আপনি আমাকে বই করতেন কিছু বলতেন না কিন্তু আমি চলে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে গেলাম আমি যদি নবীর মেয়ে আপনি একটু এদিকে আসেন আপনার কদমটুকু আমার কাছে একটু দেন আমি ফাতেমার চুলটা দিয়ে আপনি স্বামীর খেদমত করব আমি খেদমত করে কবরের মধ্যে যাব আমি কবর থেকে হাসরের ময়দানে উঠব উঠার পর আমি কথা বলতে পারবো যে আমি ফাতেমা হয়েও আমি স্বামীর খেদমতটা করে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার স্বামী আপনার কি কথা বলুন ফাতেমা জান্নাতুল পাকির মধ্যে যখন তোমাকে রাখা হবে আমি আলীর আমল ও আকীদা রয়েছে তোমার বাবা রাসূলুল্লাহ কবরে আসবে ফাতেমা গো ফাতেমা ও ফাতেমা যখন আসবে তুমি আমার সাথে ওয়াদাটু দিয়ে দাও লিখিত দিয়ে দাও তোমার বাবা যখন কবরে আসবে আসা মাত্র আমার বাবার কদমের মধ্যে আমি আলীর সালামটুকু পৌঁছাই দিবে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ ফাতেমা চোখের পানিগুলো বন্ধ করে দিলেন ছেড়ে দিলেন স্বামী কি কথা শুনেন আপনি আমাকে কই হা স্বামী আপনার সাথে আমি ওদা দিলাম আপনার সাথে আমি লিখিত দিয়ে দিলাম আমার বাবা যখন আমার কবরের মধ্যে আসবে আসা মাত্র বাবার সাথে কথা হবে পরে কালাম হবে পরে সালাম হবে পরে আমার সালাম কালাম হবে পরে বাবা আসতে দেরি হবে আমি আপনার কদমে কথাটা বলে গেলাম আপনার নুরানি সালামটা আমার বাবার কদমের মধ্যে আমি পৌঁছাই দেব জোরে বলুন সুবহানাল্লাহ ডান হাত তুলে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে মুহাব্বতে আমাদের নবী কবরে আসার ক্ষমতা আছে কি নাই আর একটু চিল্লা বলে আছে কি নাই সেই ক্ষমতা রসুল কে দেখেছেন কে অনেক বেয়াদবের বাচ্চারা বলে রসুল মরে গেছে আর একটু আসতে বলেন না নাউজুবিল্লাহ রসুল কি মরা না জিন্দা রসুল কয়জন আর হজরে কয়জন কি জিন্দা না মরা মাটির না নূরের আমার নবী এখনো আছে কি নাই আজকের মাহফিল রসুল আসার ক্ষমতা আছে কি নাই সেই ক্ষমতা রসুলকে দিয়ে রেখেছেন কে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী কোন ব্যক্তি যদি বলে রাসূল মরে গেছে আমি বলবো বাড়ি তোর মত জিন্দা শয়তান পৃথিবীতে আর কেহ নাই কথা বলুন ঠিক কি ঠিক না রাসূল মরতে পারেনি রাসূল জিন্দা হায়াতুন নবী আমাদের মৃত্যু আছে কথা বলুন ঠিক কি ঠিক না আমরা যখন মারা যাই মরতে দেরি হবে মুরব্বি বাবা এখানে রয়েছেন দাড়ি পাকনাওয়ালা রয়েছেন অনেক যুবক যুবক বাইরে এখানের মধ্যে রয়েছে অনেক যুবকরা রয়েছে আনোয়ারা থানার ভিতরে অনেক যুব অন্ধকার কবরে শুয়ে আছে বিবাহ করার কোনো সুযোগ পায়নি বিবাহ করার আগে তারা অন্ধকার কবরে চলে গেছে কথা বলুন ঠিক কি ঠিক না অনেক যুবক চলে গিয়েছেন মুরব্বিরা রয়েছেন আমরা কবরে যাব নিশ্চিত কথা বলুন ঠিক কি না যদি আমরা মরে যাই কিন্তু আমাদের মৃত্যুর উপরে এই কথাটা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের গায়ে পড়ে যায় মরহুম কথা বলুন ঠিক কি না কিন্তু আল্লাহ নবী মরে নাই মরে নাই আল্লাহ নবীর বেলা মরহুম নাই আল্লাহ নবী দুনিয়ার মধ্যে থাকতে যেরকম ছিলেন এখনো তিনি কবর মাঝে কত এখনো তিনি রওজা মুবারকের মধ্যে ঠিক তেমনি ভাবে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আছে কি না আর জোরে আছে কি না অনেক বেমানের বাচ্চারা যা জিয়ারতে ওহাবির বাচ্চারা আবার বলে রসুল মরে গেছে তো তুই মরে গেলে তুই মরা নবীর কাছে যাসনি জিয়ারত মানে সাক্ষাৎ কথা বলেন ঠিক কিনা জিয়ারত মানে জিন্দা কথা বলেন ঠিক কিনা রসুল খাজা গরিবে নেওয়াজ খাজা গরিবে নেওয়াজ নেওয়াজ তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন যদি বলেন কোন শরীফ গেলেন আরো যদি বলেন না কোন শরীফ তিনি মদিনা শরীফ গেলেন খাজা গরিবে নামাজ গেলেন তো খাজা গরিবে নামাজ তিনি বলতেছেন আমি মক্কা থেকে মদিনা আমি পায়ে হেঁটে হেঁটে যাব আমি পায়ে হেঁটে হেঁটে যাব না আমি ঘোড়াই করে যাব না আমি গাদার উপর করে যাব না উঠে করে যাব না আমি গোড়াগুড়ি করে আমি মক্কা থেকে মদিনা শরীফ যাব কারণ আমি যদি পায়ে হেঁটে হেঁটে যাই নবীজি সেখানে গিয়েছেন নবীর কদম কুদাই লেগেছে আমি তো খাজা গরিবে নামাজ জানি না যদি আমি হেঁটে হেঁটে যাই নবীর কদমের মধ্যে যদি আমার কদমটা লেগে যায় আমি খাজা গরিবে নামাজের বিয়া দেবি হবে আমি গোড়াগুড়ি করে 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 আমার নবীর কদমের মধ্যে আমি পৌঁছে যাব জোরে কোন সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার তো তিনি গেলেন গিয়ে তিনি দেখেন আমার নবী কেমন জিন্দা তিনি গেলেন গিয়ে গোড়াগুড়ি করে করে গেলেন সান্টাগুলা বাহির হয়ে গেলেন চামড়াগুলা লাল লাল চামড়াগুলো উঠে গেল চোখ ভিতরে প্রবেশ করলো অনেক পরিশ্রম করে তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন যাওয়ার মাত্রই তিনি দেখতে পেলেন আমার নবী রওজা মুবারক বরাবর একটা সবুজ গম্বুজ দেখা যায় আরো জোরে বলুন না সুবহানাল্লাহ কি দেখা যায় সবুজ গম্বুজ দেখা যায় খাজা গরিবে নামাজ সবুজ গম্বুজ মুবারক দেখে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে ডাক দিচ্ছেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলে বলে স্লোগান দিচ্ছেন আর ডাক দিচ্ছেন ইয়া রাসূলাল্লাহ হুজুর আমি মঈনুদ্দিন আপনার কদমের মধ্যে আসলাম আপনার চরণের মধ্যে আমি আসলাম মেহরবানি করে আমাকে একটু কোলে নেন মেহরবানি করে আমার সাথে একটু কথা বলুন মেহরবানি করে আপনি আমাকে একটু কোলে নেন একটু কথা বলুন আমি তো আপনার গোলাম আওলাদ রাসূল এখানের মধ্যে এসেছি খাজা গরিব নামাজ বলে অনেক চিৎকার দিলাম কান্নাম আল্লাহর নবী কোনো কথা আমার সাথে বললেন না কোনো আওয়াজ তিনি আমার সাথে দিলেন না হঠাৎ করে দেখি হঠাৎ করে শুনি আমার নবী রওজা মুবারক থেকে আমাকে ডাক দিচ্ছে ইয়া মঈনুদ্দিন এখানের মধ্যে তুমি আর বসে থেকো না এখানের মধ্যে তুমি আর বসে থেকো না তুমি এখান থেকে হিন্দুস্তান চলে যাও আমি নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানাই দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আমার নবী রাউজায়ে মুবারক থেকে তার প্রতিনিধিদেরকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাইবার ক্ষমতা আছে কি নাই আর একটু চিল্লা বলে আছে কি নাই আপনাদের কষ্ট হইতেছে তিনি গেলেন ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছেন আমার নবী কি বললেন যদি আমাকে পেতে চাও তুমি এখান থেকে হিন্দুস্তান চলে যাও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তো খাজাকে বাবা তিনি বলতেছেন আমি তো হিন্দুস্তান চিনি না রাজস্থান চিনি না রাস্তাঘাট চিনি না রোড চিনি না ঘাট চিনি না পথ চিনি না আমি কিভাবে সেখানে যাব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনারা বলেন আজকের শ্রোতা ভাইরা আমার প্রিয় নবী দুনো জাহানের বাদশা নবী কামলেওয়ালা নবী সিনাই দিবার ক্ষমতা আছে কি নাই আর একটু চিল্লা বলে আছে কি নাই খাজা মঈনুদ্দিন এই সমস্ত কথা বলার পরে আমার নবী ডাক দিচ্ছেন মঈনুদ্দিন হে মঈনুদ্দিন আমি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি শামাল থেকে জুনুব উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তুমি যেখানে যাবে আজমির শরীফ পর্যন্ত তুমি চোখ একটু বন্ধ করো আর তুমি খাজা আর তুমি আজমির শরীফটা একটু ফলো করে নাও তুমি একটু ফলো করে নাও আর একটু চোখ বোঝো তুমি যেখানের মধ্যে যাবে আজমির শরীফ পর্যন্ত গোটা জায়গার সিনারিটা সহ আমি এই মুহূর্তে মদিনার নবী তোমাকে দেখাই দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবী দেখাই দিবার ক্ষমতা আছে কি নাই আর একটু চিল্লা বলতে আছে কি নাই সবাই একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি পানি আসি নি ভাই ব্লাস্টে পানি দাও সানাই وعلى آل سيدنا أركت شبعي جري جري بولي اللهم سل مولانا محمد وعلى لقا کوٹھے سلام جانے نبی جی پاک چرنے دیا کرے پر قریبن رج ہے شورر میدان اللهم صل وعلى তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা কথা বলুন ঠিক কি ঠিক না আমার নবী রাউজায়ে মুবারকে বসে বসে এক তার প্রতিনিধিদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নয় শুধু পৃথিবীর মানচিত্র এইভাবে আমার নবী দেখাই দিবার ক্ষমতা আছে কি নাই আর একটু চিল্লা বলে আছে কি নাই ওয়াবীর বাচ্চারা বলে রসুল মূর্খ দেখা পড়া নেই নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আর রাসূলুল্লাহর শিক্ষক কে আল্লাহ আর রাসূলের শিক্ষক কে আল্লাহ 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 তিনি সেখানে গেলেন আজমির শরীফ গেলেন গিয়ে তিনি সেখানে বসে বসে আল্লাহ পাকের জিকির করতে শুরু করলেন সুবহানাল্লাহ বলেন কি করতে শুরু করলেন আল্লাহ পাকে জিকির করতে শুরু করলেন সেখানের মধ্যে একটা বিরোধী পার্টি ছিলেন আমার সুন্নি জনতা আলে মোলা বাবারা সবাই তার নাম জানেন তার নাম ছিলেন পৃথ্বীরাজ কথা বলুন ঠিক কিনা বাবা শাহজালাল বাবার বিরোধী যেটা ছিল তার নাম কি ছিলেন গৌরগোবিন্দ জরুল কি বিন্দ গৌরগোবিন্দ আর আমাদের বিরোধী যেটা তার নাম কি অহাবি এটা এম বি না এটা অহাবি আমি বি এটা বি মার্কা কথা বলুন ঠিক কিনা আর আমার নবী বিরোধী যেটা ছিলেন উনার নাম কি আবু জাহেল জরুর কোন জাহেল আবু জাহেল তো ফিত্তিরা যাওয়ার পরে তো বাবা খাজা বাবা সেখানে বসে বসে আহা আল্লাহ পাকের জিকির করতে শুরু করলেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ
তো ফিত্তিরাজের শেষ করে দেব শেষ করে দেব ফিত্তি ফিত্তিরাজের কিছু ছেলা মুরিদ এই সমস্ত ছেলেরা এসে বলতেছেন এ বেটা হামোস তুমি যদি এখানে এসের এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জায়গা না এখানে তুমি বলবা রাম হরে কৃষ্ণ এই সমস্ত নাম তুমি বলবা তুমি যদি আল্লাহ বলো তুমি মরবা তোমার আল্লাহ মরবে জোরে বলুন না নাউজুবিল্লাহ তুমি তোমাকে ভালো মতে বলছি তুমি এখান থেকে চলে যাও তো খাজা গরিবে নওয়াজ মুসকি মুসকি হাসতেছেন সুবহানাল্লাহ বলবেন না কত তোমাকে মেরে ফেলবো খাজা বাবা হাসতেছেন এই মুহূর্তে টুকরো টুকরো করে ফেলবো তারপরে তিনি হাসতেছেন সুবহানাল্লাহ বলেন না বলেন ঈমান আছে কিনা ঈমান আছে কিনা আমার নবীর পিছনে শক্তি আছে কি নাই তিনি হাসতেছে এ দরবেশ তুমি হাসতেছো কেন কারণ কি আমাকে একটু বলো আহ খাজা বাবা বলতেছেন তিনি ডাক দিচ্ছেন হে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ আমার মালিক এই পৃথিবীর মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ তোমাদের মালিক কে ভগবান হে পিতৃদের বাচ্চারা শুনো তোমরা ভালো মতে নবীকে চিনতে পারুনি আমার প্রিয় নবী খাজা বাবা বলতেছেন আমার নবী আমাকে এখানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে কলমা শরীফ পড়ার জন্য কোরআন পড়ার জন্য ইমান দেওয়ার জন্য কলমা শরীফ ভালো করে করে জিকির আজকার তোমাদেরকে শিখার জন্য আমার নবী এখানের মধ্যে পাড়ে দিয়েছেন আমি আসতে শিখেছি যাইতে আমি শিখি নাই কারণ তোমরা বলেছো বাগার জন্য ওই দেখো আমার নবী বলে এখানে থাকার জন্য তোমরা বলেছো যাইতে আমার মহান আল্লাহ আমাকে বলতেছেন থাকার জন্য তোমরা বলেছ আমাকে মারবে আমার মহান আল্লাহ আমাকে বলতেছেন এখানে মধ্যে আবাদ করবে আবাদ করবে তোমরা যা কিছু আমার কাছে পাঠাবে যত ভয়ঙ্কর জিনিস যত কিছু আমার কাছে পাঠাবে আমার খাতের মধ্যে এমন একটা স্পিরিট রয়েছেন জাদু রয়েছেন যেটা দ্বারা তোমাদের জাদুবিদ্যগুলা আমার হাত রাখে আমার হাত মুহূর্তের মধ্যে আল্লাহর শুকুর আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই খাজা বাবার পিতৃরাজের ছন্নরা বললেন আপনার হাতের মধ্যে কি রয়েছেন আপনার হাত কি হাত তিনি বলতে লাগলেন আমার হাত যেই হাত সাফা মারওয়া লাগিয়ে দিয়েছিলাম আমার হাত মক্কা শরীফ লাগিয়েছিলাম আমার হাত আল্লাহ নবী রওজা মুবারকের কাদা কদমের মধ্যে আমি লেগে দিয়েছিলাম দেয়ালের মধ্যে আমি লেগে দিয়েছি ওই হাত আমার হাত তোমরা যত জাদু বিদ্যা পাঠাও না কেন আমার কোনো আপত্তি নেই তোমাদের জাদু বিদ্যাগুলি সেকেন্ডের মধ্যে হে আমার হাত মহান আল্লাহ পাকের শুকুর আদায় করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই পিতৃরাজের দালালটা বলতেছেন আমরা যে জাদু বিদ্যা বরফুর এ বেটা এ দরবেশ তুমি কি জানো এই কথা বলতে না বলতে তাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে কই ভাগ হয়ে গেছেন দুই ভাগ হয়ে গেছেন এ বেটা জাদু বিদ্যা বলতেছিস দেখোস না একদল বলতেছে দেখোস না চেহারা কত সুন্দর সুবহানাল্লাহ বলবেন না দেখোস না লম্বা লম্বা চুল আহা দেখোস না চুলের মধ্যে কি গ্রান সুবহানাল্লাহ বলবেন না দেখোস না চুলগুলা যেন একটা কি উকরানো উকরানো চুল দেখোস না দাড়ির মধ্যে যেন সিকসিক করতেছেন সুবহানাল্লাহ বলেন এই বেটা দেখিস না একটু খেয়াল করিস না রক্ত যে চলাচল করতেছে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তো এক পার্টি বলতেছেন আপনাকে যদি এখানে আল্লাহ বলেন এই মুহূর্তে আপনাকে আমি শেষ করে ফেলবো এই শেষ করে ফেলবো কথাটা বলতে দেরি
খাজা বাবার জুতা কথা বলতেছেন সুবহানাল্লাহ বলবেন না খাজা বাবার জুতা কথা বলতেছেন আচ্ছা আমার জুতা যদি এখন কথা বলে জামালউদ্দিন সুফি সাহেব আপনি কেমন আছেন একটু বলেন আপনি বলুন তো দেখি ওয়াজের অবস্থা কি হবে আমি মাইক টেক সারি জান বাসান কি ফরজ আমি বলবো হুজুর আমাকে বাসান কই কেন কো জুতা কথা বলতেছে সুবহানাল্লাহ বলেন খাজা বাবার জুতা কথা বলতেছে খাজা বাবার জুতা কথা বলতেছেন হে পিতৃরাজের দুশররা সাবধান হয়ে যাও আল্লাহর বান্দা হয়ে তোমরা ওলি আল্লাহ চিনলে না আমি খাজা গরিবের নওয়াজের জুতা হয়ে আল্লাহ চিনলে ওলি আল্লাহ চিনলাম আমি খাজা বাবাকে চিনে ফেললাম তোমরা যতই জাদু বিদ্যা পাঠাবে আমার কোনো আপত্তি নাই আমার জুতাই যথেষ্ট আমার জুতাই তোমাদেরকে ঠিক করে ফেলবে জোরে বলুন সুবহানাল্লাহ এই ঠিক করে ফেলবে বলে বলতে এমনি জুতার বারে আরম্ভ হইছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ঠাস 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 করে পিতৃরাজের দুশুরদের দালালের কফালের মধ্যে ঠাস ঠাস করে মারতেছেন একটা ঘুরে ঘুরে বলতেছেন হুজুর আপনি কে আমি তো আপনাকে ভালো মতো চিনতে পারছি না ওই আমাকে চিনো না আমি হলাম আল্লাহ পাকের বান্দা নবীর গুলাম আমার নবী এখানে আমাকে পাঠাইছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সত্য ধর্ম ইসলাম প্রচার করার জন্য কালমা শরীফ পড়ার জন্য ঈমান দেওয়ার জন্য জিকির করার জন্য আমাকে আমার নবী এখানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন মদিনা শরীফ থেকে আমি এখানে এসেছি আমি যাইতে আসি নাই আমি থাকতে এসেছি এই জায়গার মধ্যে আমি থাকবো এখান থেকে আমি আবার কুটি কুটি ভক্ত মরিদানকে নিয়ে আমি বাহির হয়ে আমার নবীর কদমের মধ্যে আমি যাব আমার নবী আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে জোরে বলুন সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার ওই দুশরা চকির বাণীগুলো ছেড়ে দিলেন আর বলতে লাগলেন হুজুর এতক্ষণ আমরা চিনতে পারি না এতক্ষণ আমরা বুঝতে পারি না আপনি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি যদি আমাদেরকে মাফ না করেন আল্লাহ রসুল আমাদেরকে মাফ করবে না এই মুহূর্তে আপনি মাফ করে দেন আমরা কালমা শরীফ পরে মুসলমান হয়ে যাব হুজুর একটা সেকেন্ড দেরি করেন না এই মুহূর্তে আমরা আপনার কদমের মধ্যে ধরে ফেলাম আপনি মদিনার নবী কালমা শরীফ আমাদেরকে পড়াই দেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد اسلام প্রচার করেছেন আউলিয়া কেরাম কথা বলুন ঠিক কি ঠিক না ইসলাম প্রচার করেছেন সুহাদাই কেরাম ইসলাম প্রচার করেছেন সাহাবায়ে কেরাম আউলিয়ে কেরাম ইসলাম প্রচার করেছেন আউলিয়ে কেরাম উলামায়ে কেরাম ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে আসলে অসভ্য মানুষ সভ্য হয়ে যায় কথা বলুন ঠিক কি ঠিক না যে ধর্মের মধ্যে আসলে বেনামাজি নামাজি হয়ে যায় যে ধর্মের মধ্যে আসলে কাফির মুসলমান হয়ে যায় যে ধর্মের মধ্যে আসলে অমানুষ মানুষ হয়ে যায় ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে ইন্না দিন ইন্দাল্লাহিন ইসলাম ইসলাম এমন একটি ধর্ম এই ধর্মের উপর আর কোনো ধর্ম নাই কথা বলুন ঠিক কি ঠিক না আমার সুন্নি ভাইরা খাজা গারি বেনামাজ নয় শুধু গাউস বাগ ধরে আহমদুল্লাহ মাইজবান্ডের ধরে 360 আউলিয়া ধরে তারা যে ইসলামের পতাকা উত্তোলন করেছেন ইসলামের জানটাবাজি ইসলামকে প্রচার করেছেন হ্যাঁ সুন্নি ভাইরা আজকের বরমচরা আনোয়ারা থানার ভাইরা তোমরা সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলো ওই ইসলাম আমরা চাই কি চাই না ইসলাম শান্তি ধর্ম কথা বলুন ঠিক কি ঠিক না ওই ইসলামের মধ্যে
থেকে বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না আর একটু জোরে বলুন না চাই কি না নবী কেমন নবী নবী জিন্দা নবী নবী হায়াতুন নবী নবী কামনে ওয়ালা নবী আল্লাহর প্রিয় নবী আমার সুন্নি জনতা বাইরা শুনুন নবী কবরের ভিতর আসবে নবী কেমন হায়াতুন নবী মসজিদে নবীর মধ্যে আমার বাইরে আজান হচ্ছেন জোরে বলুন কি হচ্ছেন আজান হচ্ছেন মসজিদে নবীর মধ্যে নামাজ পড়ার জন্য যাকে যাকে মানুষ মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন আল্লাহর প্রিয় নবী মুজরা শরীফ থেকে তিনি মসজিদে নবী শরীফ তিনি নামাজের জন্য অগ্রসর হচ্ছেন ঘর থেকে তিনি বাইর হচ্ছেন এমনিতেই তিনি দেখতে পেলেন মসজিদে নবী শরীফের মধ্যে দরজার কিনারার মধ্যে দরজার সাইডে কে জানে চোখের পানি ফেলে ফেলে কান্দতেছেন আল্লাহর নবী কিছু দূর গিয়ে বললেন তোমার নাম কি কো হুজুর তুমি কাঁদছো কেন কয় ও সুর আমি জন্যই কাঁদছি আপনি কি জানেন না আমি কবরের চিন্তায় চিন্তায় করে করে হযরত উসমান গনি জিন্নুর আইন তিনি চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী হযরত উসমান গনিকে প্রশ্ন করলেন আই উসমান উসমান তুমি চোখের পানি ফেলাচ্ছ কেন তুমি কাঁদছো কেন মসজিদে নবী শরীফ আজান হচ্ছে লক্ষ লক্ষ মানুষ মসজিদে নবীর মধ্যে জামাতের জন্য উপস্থিত হচ্ছে তুমি চোখের পানিগুলা ফেলে ফেলে কাঁদছো তার কারণ কি আমাকে একটু তুমি বলো হযরত উসমান গনি চোখের পানিগুলা ফেলে ফেলে বললেন আই আকা ইয়া রাসূলুল্লাহ আই আকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাঁদছি কেন আপনি কি জানেন না হুজুর এই যে কবর হবে ওই কবরের মধ্যে কিভাবে আমি দিন কাটাবো কিভাবে আমি সেকেন্ড কাটাবো কিভাবে আমি মিনিট কাটাবো বছর কাটাবো ওই কবরের চিন্তায় হযরত উসমান গনিকে কাঁদাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এর জন্য আমি মসজিদে নববী শরীফ বসে বসে কাঁদতে আসি আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন আর ডাক দিচ্ছেন উসমান গনি তুমি শোনো তুমি তো আমার খলিফা জিন্নুরাইন তুমি কাঁদছো কেন হ্যাঁ উসমান তুমি শোনো তুমি তো শহীদ হবে শহীদ হওয়ার পরে কে কে কিভাবে তুমি শহীদ হবে সেটা পর্যন্ত আমি রসুল জানি শুনি উসমান তুমি শোনো তুমি শহীদ হওয়ার পরে তুমি যেই কবরে যাবে চিৎকার দিও না তুমি কদো না আমি রসুল কি তুমি একটু ফুল করো আমি কি বলি তোমার এন্তেকালের পরে তুমি যে শহীদ হওয়ার পরে যেই কবরের মধ্যে তুমি যাবে ওই কবরে তুমি যাওয়ার আগে আগে আমি মদিনার নবী তোমার কবরের সামনে হাজির থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত উসমান গনি চক্কে পানি ছেড়ে বললেন হুজুর আপনি আমার কবরে থাকবেন হুজুর আপনি আমার কবরে থাকবেন হ্যাঁ আমি কবরে থাকব হুজুর আপনি কবরে থাকবেন কথা ঠিক কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কবরটা কোথায় হবে এই মুহূর্তে আপনি একটু বলে দিতে হবে আমার কবর কোথায় হবে এ আনোয়ারের ভাইরা আমার আজকের এই বরমচরের ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো আমার নবী বলে দিবার ক্ষমতা আছে কি না হযরত উসমান গনি চোখের পানি গুণা সেরা সেরে বললেন আয়া কায়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু বলে দিন আমার কবরটা কোথায় হবে আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক সেরে সেরে বললেন হে উসমান তুমি শুনো একটা পাথর তুমি হাতের মধ্যে নাও উসমান গনি একটা পাথর হাতের মধ্যে নিলেন পাথর হাতের মধ্যে নেওয়ার পরে আল্লাহ নবী উসমান গনিকে বললেন হে উসমান গনি পাথরটা তুমি একটু সামনের দিকে মারো উসমান গনি যখন পাথরটা সামনের দিকে মারলেন ওই পাথরটা কিছু দূর গিয়ে পড়লো কিছু দূর গিয়ে পড়ার পর আল্লাহর হাবিব বললেন হে উসমান তুমি শোনো তোমার মারা পাথরটা যেই জায়গার মধ্যে গিয়ে পড়লো ওইখানে হবে তোমার কবর আর এই জায়গার মধ্যে হবে আমি নবীর রওজায়ে মুবারক হে উসমান তুমি শোনো তোমার কবর থেকে আমার রওজার মাঝখানে কোন মেয়েদার কোন মুত্তাকিন ইমানদার ব্যক্তির কবর যদি হয় খুদার কসম ওই কবরের মধ্যে কোনোদিন আজাব হবে না আজাব হবে না এই কথাটা বলার পরে হযরত উসমান গনি চোখের পানিগুলা ফেলে ফেলে বললেন আই আকা ইয়া রাসূলুল্লাহ আই আকা ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কথাটুকু আগে কেন আমাকে আপনি বললেন না কই কেন কয় উসমান গনি কেন কই হুজুর আপনি যদি কথা রাখবেন আমাকে বলতেন আমি এমন ভাবে একটা ডিল মারতাম এমন ভাবে একটা পাথরটা
দিল দিলতাম আপনার কোটি 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 গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দিতাম হযরত উসমান গনি এই সমস্ত কথা বলার পরে আল্লাহর প্রিয় নবী বললেন হে উসমান তুমি শোনো ও উসমান কে উসমান এটা তোমার কোনো চিন্তা না এটা তোমার কোনো ভাবনা না কে কিভাবে জান্নাতে যাবে সেটা আমি চিন্তা করব উসমান তুমি শুনে রাখো আমার কোন উম্মত যদি নামাজ পড়ে কবরের মধ্যে আসে আমার কোন উম্মত যদি রোজা রাখে কবরের মধ্যে আসে আমার কোন উম্মত যদি ইমাম বাবার খেদমত করে কবরের মধ্যে আসে আমার কোন উম্মত যদি 30টা রোজা রাখে মা মাহে রমজানকে সম্মান করে কবরের মধ্যে আসে ওলি আল্লাহর জিয়ারত করে যদি কবরের মধ্যে আসে মা বাবার খেদমত করে যদি কবরের মধ্যে আসে কোন অসুস্থ ব্যক্তি রোগীকে দেখে দেখে যদি তারা কবরের মধ্যে আসে আমি রসূলকে প্রাণ ভরে ভালোবেসে মুহাব্বত করে যদি প্রতিদিন রেগুলার দুরূদ শরীফ পড়ে পড়ে তারা কবরের মধ্যে আসে উসমান তুমি শুনে রাখো কে কিভাবে কবর আসবে আমি মদিনার নবী সব খবর আমার হাত মুবারকের মধ্যে রয়েছে উসমান তুমি কোনো চিন্তা করো না আমার উম্মতগুলা কবর আসতে দেরি হবে আমি মদিনার নবী মদিনার থেকে যাইয়া তাদের কবরের ভিতরে আমার নূরানি হাত মুবারক বিছায় বিছায় দিই আমি আমার উম্মতগুলাকে নিজ হাতে কোলে তুলে নিয়ে আসব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার প্রিয় নবী আল্লাহু আকবার আমার নবী আমাদের মৃত্যুর পরে কবরে যাওয়া মাত্র আমাদের প্রিয় নবীর চেহারা আনোয়ার আমরা দেখতে চাই কি চাই না আর একটু আওয়াজ দিয়ে বলুন চাই কি না সবাই একটু জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই আরেকটু জোরে হবে আওয়াজটা একটু জোরে হবে প্রেম নিয়ে হবে প্রেম নিয়ে হবে হয়তো আল্লাহ পাক এই আওয়াজের কারণে মদিনা শরীফ যাওয়ার টিকিট আজকে দিতে পারে কথা বলুন ঠিক কি না সবাই একটু জোরে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ لا يا رسول الله غسل كريا كفن بريا بولن غسل كريا كفن غسل করাবে কাফন পরাবে তারপরে কি দুতলা নেবে তিনতলা কোথায় নেবে কবরে কবর পিতা যখন মারা যায় সন্তানরা তখন এক টেবিলের মধ্যে বসে ফয়সালা করে কথা বলুন ঠিক কিনা কখন জানাজা করা হবে কখন গুসুল করা হবে কখন ঘর থেকে বাহির করা হবে কথা বলুন ঠিক কিনা বাবা তখন চিৎকার দিয়ে বলে এ আমার ছেলেরা এতক্ষণ তোর পিতা ছিলাম বাড়ি আমার ক্যাশ আমার মিমু আমার সম্পত্তি আমার টাকা আমার পয়সা আমার ঘর আমার সব কিছু আমার ছিল আমার নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে তোরে কি আমার ইতিপর হয়ে গেলি বাবা চিৎকার মারবে ছেলে তার চিৎকারের আওয়াজ শুনবে না কথা বলো ঠিক কি ঠিক না কেউ শুনবে না পৃথিবীর কেউ আপনার সঙ্গে যাবে না বাবা কাঁদবে ছেলে শুনবে না আল্লাহ 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 মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবেন উম্মত এই উম্মত শুনো এই চট্টগ্রাম আনোয়ারা থানাদির বরমচোরা বরারচর মুনিরিয়া তাইবিয়া মিলাদুন্নবীর মাহফিলে তুমি বসে বসে তুমি আমি রসুলের উপরে দুরুদ শরীফ পড়েছিলে তুমি আল্লাহু আকবার বলেছিলে উম্মতরে তুমি শুনে রাখো বরমচোরা গর থেকে তোমার লাশটা ছেলেরা যখন গোসল দেওয়ার জন্য বাহির নেবে
তুমি কাচ্ছো কিভাবে তুমি দিন কাটাবে রাত কাটাবে সকাল কাটাবে সেকেন্ড কাটাবে উম্মতি তুমি কাচ্ছো কেন এটা তোমার বুকামি তুমি কাচ্ছো কেন তুমি কেঁদো না কারণ তুমি যখন মরতে ছিলে আজরাইল যখন তোমার প্রাণ পাখিরা বাহির করতেছিল শয়তান তোমার ঈমানটা জন লুট করতেছিল উম্মত রে তুমি কি দক্ষিণ দিকে তাকাওনি আমি মদিনার নবী তখন তোমার সামনে ছিলাম হে উম্মত কাদিশ না পৃথিবী তোমার পর হবে সমাজ তোমার পর হয়ে যাবে বাবা তোমার পর হয়ে যাবে দামা তোমার পর হয়ে যাবে বড় ভাই তোমার পর হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার পর হয়ে যাবে পৃথিবীর কেউ তোমার সঙ্গে যাবে না কেউ সঙ্গে আসবে না উম্মতি চিৎকার দিও না ঈমানটা মজবুত করে তুমি যদি কবরের মধ্যে আসতে পারো আমি রসূল তোমাকে গ্যারান্টি দিলাম উম্মত রে তুমি কবরে আসতে দেরি হবে আমি মদিনার নবী মদিনার থেকে যাইয়া তোমাকে কোলে নিতে আমি এক সেকেন্ড দেরি করব না সুবহানাল্লাহ বলুন না সবাই একটু জোরে জোরে বলুন গোসল করাইয়া কাফন পরাইয়া বলেন গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কাবারে শোয়াইয়া লইয়া গকু লে গুলাম বলিয়া লইয়া গকু লে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া কথা বলুন ঠিক কিনা বলা মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গা নবি পরদা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله আপনার ওই নূরের জনক লাগিয়া কবরের আদর যাবে চলিয়া কথা বলুন ঠিক কিনা আরো যখন ঠিক কিনা নূরের নবীর কদম মুবারক আমরা মৃত্যুর ফাঁড়ে কবরে দেখতে চাই কি চাই না এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুক সকল বলুন আমিন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সামনে আসতেছে আমাদের রমজান জোরে বলুন সামনে কি রমজান রমজান আসতেছেন রমজান মাস এটাকে ইজ্জত করবেন মূল্যায়ন করবেন রমজান মাস যদি রোজা রাখেন অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না কথা বলুন ঠিক কি না অনেকে নামাজ পড়ে কিন্তু গেষ্টি কালচার অসুস্থতা দেখে অনেকে রোজা রাখার চেষ্টা করে না সাবধান মাহে রমজান কি ইজ্জত করবেন যদি করতে পারেন দেখবেন হাশরের ময়দানে মহান আল্লাহ তার যা যা নিজ হাতে আপনাকে প্রদান করবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলেন এর জন্যই আমাদের রোজা রাখার দরকার আছে কি নাই এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং মা বাপ যদি থাকে তাদের খেদমত করবেন এবং প্রতিদিন যদি কোরআন শরীফ না পড়তে পারেন প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে জোহর নামাজ পড়ে আসর নামাজ পড়ে হয়তো ইফতারে কিছুক্ষণ আগে যদি কোরআন শরীফ না পড়তে পারেন আমার ভাইয়েরা বাস্তবা শুনেন আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে হলেও মাহে রমজানকে একটু ফলো করে একে সত্তরটা নেক আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে যদি একটা আয়াত আপনি পড়েন সত্তরটা আয়াতের সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে অন্য অন্য মাসে যদি একটা রোজা রাখেন আর এই মাসে একটা রোজা রাখলে অন্য অন্য মাসে সত্তরটা রোজার সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি যদিও না পারেন শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি একটু এই আঙ্গুলগুলা দিয়ে এইভাবে
কুরআন শরীফের কালো অক্ষর রয়েছেন সেখানের মধ্যে আপনারা হাত দিয়ে ঘুরবেন আল্লাহ আমি তো রমজান মাস এসেছে তোমার মেহমান এসেছে মেহমানদারি কি করব আমি তো কুরআন পড়তে জানি না আমি তো কালো অক্ষর চোখে শুধু দেখি এটা কিভাবে পড়তে হয় আল্লাহ আল্লাহ আপনি যদি আশ আঙ্গুলটা দিয়ে এভাবে পড়তে পারেন আল্লাহ রাসূল বলে কি জানেন আল্লাহ রাসূল বলতেছে উম্মতরে তুমি তো কুরআন শরীফ পড়লা না রমজান মাসে তুমি যতবার কুরআন শরীফ পড়লা ততবার তুমি মহান আল্লাহর সাথে কথা বলে ফেললা سبحان الله বলবেন না سبحان الله বলেন আমরা কুরআন শরীফ পড়তে সান কি সান না আমরা কি কুরআন শরীফ পড়া বিপক্ষে না পক্ষে আল্লাহ পাক রমজান মাস আসতেছেন প্রত্যেক রোজা রাখবেন চেষ্টা করবেন মনে করবেন হয়তো এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে কথা বলুন ঠিক কি ঠিক না মনে করবেন যোহর পড়বেন মনে করবেন এই যোহর হয়তো আমার জীবনের শেষ যোহর হতে পারে আসর নামাজ আমি নাও পাইতে পারি কথা বলুন ঠিক কি না এই মনে করে ফজর যোহর আসর নামাজগুলো পড়বেন পিতামাতার খেদমত করবেন আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামিক আদর্শের মধ্যে ইসলামিক পথে এবং মতে এবং সুন্নিয়তের পতাকা তলে সুন্নিয়তের চরি পতাকা ইসলামিক পতাকা তলে আমাদের প্রত্যেককে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন রাত গভীর হচ্ছে প্রায় আড়াইটার কাছাকাছি এখন ঘুমের সময় এর পুরো আপনারা ছাতক পাখির মতো এখানে বসেছেন আমার মায়া নয় একমাত্র মদিনাওয়ালা নবীর মায়া কথা বলুন ঠিক কি ঠিক না আর সেই মদিনার নবী আমাদেরকে দেখতেছেন রাত যতই গভীর হচ্ছে আল্লাহর রহমতের দরজা ততই খুলে দিচ্ছেন কথা বলুন ঠিক কি না আল্লাহর রহমতের দরজা খুলে দিচ্ছেন আল্লাহ রাত যখন গভীর হবে আল্লাহ এসে ডাক দিচ্ছেন বান্দা তুমি আমার কাছে কি চাও আবার বলো কি চাও আবার বলো কি চাও আবার বলো আল্লাহ বলেন বান্দারে তুমি যদি একটা বার আমাকে ডাক দাও আমি মহান আল্লাহ কুরআনের মধ্যে এলান করে দিচ্ছি ডিজারেশন করে দিচ্ছি ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি কুরআনের আয়াত একেবারে ফ্লু দিয়ে দিয়েছি ডিক্লার দিয়ে রেখেছি একবার যদি তুমি আমাকে ডাক দাও তোমার একবার ডাকের কারণে আমি তোমার সাথে সাথে 10 বার জবাব দিব চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আপনারা একবার নয় আল্লাহকে ডাক দিবেন প্রতি মুহূর্তে সবসময় আল্লাহকে স্মরণ করবেন যে আমার মালিক উপর রয়েছেন কথা বলুন ঠিক কিনা বিপদে পড়বেন মনে করবেন আমার মালিক একজন আছে কথা বলুন ঠিক কিনা অভাবে পড়বেন মনে করবেন অভাবে পড়েছি কথা ঠিক কিন্তু যিনি আমাকে চালাচ্ছেন যিনি চালাবে উপরওয়ালা একজন অবশ্যই আমার আছে কথা বলুন ঠিক কিনা বলেন সকল সিদ্ধান্তের মালিক কে আরো জন সকল সিদ্ধান্তের মালিক কে সকল ক্ষমতার মালিক কে ধনী বানান কে গরিব বানান কে ফকির বানান কে আল্লাহ বলেন সাততলা বিল্ডিং ওয়ালা মালিক কে আমি কানে ধরে এক সেকেন্ডের মধ্যে থাকি আমি ভিক্ষার থালা দিয়ে রাস্তার মধ্যে নামাই দিই আবার ফকিরকে টেনে এনে আমি 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিই আজকের বরম চরানোয়ার থানার ভাইরা উচ্চ স্বরে বলুন এই সমস্ত ক্ষমতার মালিক কার আরো জনের কে এজন্য সব সময় মনে রাখবেন আল্লাহর কাছে আল্লাহ একজন রয়েছেন এজন্য আল্লাহর হুকুমগুলা পালন করবেন এবং মা বাবার খেদমত থাকলে করবেন আল্লাহ এবং রাসূলের পরে যার হক তিনি হচ্ছেন মা এবং বাবা জরুরি তিনি মা এবং বাবা ফির হচ্ছেন পরে মা বাপ আগে কথা বলুন ঠিক কিনা অনেকে ফিরে মর্যাদা দিয়ে বেশি আমি বলবো বাইরে ফিরে মর্যাদা দিয়ে তার গুনা গুনা করার একটা সুযোগ হয়েছে তো ফির পরে মা বাপ আগে মা বাপ খুশি আল্লাহ রসুল খুশি কথা বলুন ঠিক কিনা মা বাপ কষ্ট পেয়ে যদি আপনি ফিরকে সমস্ত 20 টাকা দিয়ে ফেলেন আপনার এই দান আল্লাহ কবুল করবে না যা হোক অনেক কথা বলেছি অনেক গভীর রজনীতে আপনাদের মাঝে এসেছি আমার কথাবার্তা আচার ব্যবহার যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ফাইন্দাবাদ জানাচ্ছি যে ছাতক পাখির মতো আপনারা প্রায় আড়াইটার কাছাকাছি রাতের শেষ অংশে চলে গেছে কথা বলুন ঠিক কি না রাতের শেষ অংশের মধ্যে আপনারা নবীর প্রেমে আজকের মাহফিলে বসেছেন আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরে যাদের মা বাবা শুয়ে আছে আমার ভাইরা তোমরা সবাই আমার সাথে জোরে জোরে বলো রব্বি রহমহুমা
রব্বায়ানি সগীরা আর একটু জোরে রব্বি রহমহুমা কামা ও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই বরম চুরা বড় চুর মুনিরিয়া তাইবিয়া মিলাদ নবীর প্রোগ্রামে রাত গভীর জনিতে হাজার হাজার সুতরা তোমার শনসা দরবারে দুইখানা খাত পড়াই দিল মেহরবানি করে আমাদের তামান জিন্দগির গুনাহগুলো তুমি মুহূর্তে মাফ করে দাও সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহ 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 রব্বুল আমিন আজকের মোনাজাতের খাদিয়া কোটি কোটি গুণ বানাইয়া শামসুদ্দুহা বদরুদ্দুজা নুরুল হুদা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে তুমি পৌঁছায়া দাও ইয়া আল্লাহ সামাই কেরাম উলামায়ে কেরাম আল্লাহ সোয়াদে কেরাম পীর ফকির দরবেশ মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সকল রুখ আমাদের মোনাজাত রেখা দিয়া পৌঁছে দাও আল্লাহ অনেক দোয়া চেয়েছেন আল্লাহ অনেক দোয়া চেয়েছেন যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আফন মন্ডল আরিফ সোহেল হ্যাঁ আরিফ সাগর আল্লাহ ফুল মিল্লি দোয়া চেয়েছেন আল্লাহ উনার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ আজকে মাহফিলে সভাপতি ধরে কেশিয়া ধরে সেক্রেটারি ধরে ইয়াল্লাহ বুলেশন ধরে আল্লাহ যতগুলো মানুষ আল্লাহ হাত বাড়াই দিল প্রত্যেকের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ অনেকে দোয়া চেয়েছেন রব্বুল আমিন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন এক মাইল দুই মাইল তিন মাইল চার মাইল দূর দূরান্ত থেকে রাত গভীর রজুনিতে তোমার মাহফিলের মধ্যে বসা রয়েছেন আল্লাহ প্রত্যেকের কবিরা সগিরা গুনাগুলা তুমি মাফ করে দাও ইয়াল্লাহ যারা দুর্দান্ত থেকে এসেছে প্রত্যেককে গন্তব্যস্থানে পৌঁছা তৌফিকটা দিয়ে দাও ইয়াল্লাহ আজকের মনোজাত রেখা দিয়া হুজুরে গাউসে পাকে রুখে তুমি পৌঁছে দাও ইয়াল্লাহ খাজা গরিবে নওয়াজ বাহাদুর নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি ইমাম আবু হানিফা শাহজালাল শাহ পুরানদের রুখে তুমি পৌঁছে দাও ইয়াল্লাহ আনোয়ারার জমিনে মৌসুন আউলিয়া যিনি রয়েছেন বাবা যা বাবা মৌসুন আউলিয়ার রোহে তুমি পৌঁছে দাও ইয়াল্লাহ আজকের মাহফিল যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল আল্লাহ যারা যেভাবে আজকের মাহফিলে সাজাইল প্রত্যেকের মনের মাকসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ বিশেষ করে পারভেজ আবুল হোসেন মিয়া আল্লাহ তার এই মাহফিল সাজাচ্ছেন আল্লাহ করেছেন প্রতি বছর যেন করতে পারে তোমার নবীর বাগানকে যেন আরো বৃদ্ধি করতে পারে আরো বড় করতে পারে সে তো ফিক্রিমা তাদেরকে দান করে দাও ইয়াল্লাহ মাহফিল মধ্যে পুষ্টের মধ্যে যতগুলো আলেম ওলামা নাম রয়েছেন সন্ধ্যা থেকে রাত প্রায় তিনটা বাজে কাছাকাছি যারা এখানে বসে বসে তকরির পেশ করেছেন আল্লাহ যারা শুনেছেন সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়াল্লাহ অনেক মুরব্বী আল্লাহ আমার মুরব্বী চাচা হজ গিয়েছেন আবার হজে যাবেন আল্লাহ নিয়ত করে উমরাতে যাবেন মক্কা মদিনা শরীফ জিয়ারত করবেন আল্লাহ সাফা মারাসাই করবেন আল্লাহ পাথর মারবেন আল্লাহ শয়তানকে পাথর মারবেন এই সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ দাদা আজান মদিনা শরীফ গিয়ে করবেন আল্লাহ ওনার উসিলা করে আমাদের সকলকে মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিকটা দিয়া দাও রব্বুল আমিন যদিও মদিনা শরীফ যাইতে আমরা না পারি রব্বুল আমিন তোমার দরবারে শেষ ফুরিয়াদ জানাচ্ছি রাজকে বুঝ রজনীতে যদি আমরা মদিনা শরীফ না যেতে পারি স্বপ্ন যুগ হলো আমাদেরকে নবীর দিদার নসিব করাইয়া দিও ইয়াল্লাহ যারা আমরা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই গর্ভধনে মা কেমন মা দশ মাস দশ দিন মায়ের পেরেছিলাম হাজার হাজার লাতি মায়ের বুকের মধ্যে মেরেছিলাম আল্লাহ মন মাস অনেকের বাস গাছের নিচে শুয়ে আছেন অনেকের মা আর বললামিন অনেকের মা পুষ্কিনীর পারে শুয়ে আছেন জানি না রে আল্লাহ মা বাবার কবর কি অবস্থা আল্লাহ তোমার নবী জুরুসিনা মা বাবার কবর কে তুমি জান্নাত বাসী বানায়া দাও
দাও ইয়া আল্লাহ আমাদের কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরিক বেদাত সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ অনেকে ঋণগ্রস্তের মধ্যে রয়েছে না ঋণ দিবার তৌফিক দিয়ে দাও আল্লাহ অনেকে গরিবস্তের মধ্যে রয়েছে আল্লাহ বড় লোক বানা তৌফিক দিয়ে দাও আল্লাহ অনেকে দান করেছেন টাকা দিচ্ছেন আল্লাহ তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ কলবকে তুমি মুহূর্তে সোনার মদিনা শরীফ বানিয়ে দাও রব্বুল আমিন পৃথিবী এমন একটা পৃথিবী যেখানের মধ্যে আসার প্রোগ্রাম রয়েছেন টাকার প্রোগ্রাম নাই ওগো রব্বুল আলামিন যেদিন মালাকুল মৌত আজরাইল আমাদের চোখের সামনে পাঠাই দিবারে মাওলা ওই কঠিন মুসিবতের সময় তোমার মদিনার নবীর চেহারা মুবারক আমাদের সকলের সামনে বাসাইয়া দিও মদিনার নবী কামলে ওয়ালা নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী আট কানা বেহেস্তের মালিক প্রিয় নবীজির চেহারা মুবারক আমাদের সকলের সামনে বাসাইয়া দিয়া রব্বুল আমিন প্রত্যেকের জবানের মধ্যে তুমি মধুর কালমা শরীফ জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ